ডিম শিঙারা চমৎকার প্রক্রিয়া ডিম দিয়ে ভিতরে ঢুকায় শিঙারার মতো পুরে দিচ্ছে তারপর তেলে ছেড়ে দিচ্ছে এটা হলো লাঙ্গলবাদ বাজার না লাঙ্গলবাদ আর দোকানের নাম কি এটা হলো আপনার কার দোকান হ্যাঁ শাহিনের চপের দোকান এটা শাহিনের চপের দোকানে ডিম শিঙারা খুব সুস্বাদু হবে আশা করছি আমরা কিছুক্ষণের মধ্যে খাবো খাওয়ার পরে বুঝতে পারবো এই সেই বিখ্যাত শাহিনের চপের দোকান এদিকে মুগলাই রেডি মুগলাই কিছুক্ষণ পরে আমরা খাবো আর ডিম শিঙারা রেডি হচ্ছে চমৎকার মুগলাইটা কাটেন মুগলাইটা খাই হ্যাঁ এটা একটা নতুন আইটেম অবশ্যই আমরা টেস্ট করব এই যে ডিম আর এই যে শিঙারা ঢুকে গেল ডিম শিঙারা হ্যাঁ ফাইন ফাইন সেই 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 এই যে ভালো হচ্ছে এখানে ডিম শিঙারা এগুলো কত করে পিস বিক্রি হয় ২৫ টাকা পিস তো অনেক দাম হ্যাঁ এখন ডিমের দাম বৃদ্ধি না ডিমের দাম বৃদ্ধি আগে কত ছিল দাম আগে আপনার ২০ টাকা ছিল এখন একটু বেড়ে গেছে না ৫ টাকা বাড়াইছে ৫ টাকা বাড়ানো হয়েছে সর্বপ্রথম ছিল ১৫ টাকা ১৫ টাকা ছিল আগে ছিল ১০ টাকা আচ্ছা 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 তারপরে ১৫ টাকা এখন ২০ টাকা ছিল তারপরে এখন ২৫ টাকা আচ্ছা 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 আর ডিমের দাম কমলে মনে করুন যে এইগুলোর দাম কমে যাবে আমরা এখন ডিম শিঙারা কিছুক্ষণের মধ্যেই হবে ডিম শিঙারা খাবো আমরা ততক্ষণ অন্য কিছু খাই এটা ভালো করে ভাজি হোক আমরা এদিকে আবার চপ হয়ে গেছে কি বলে আমাদের মুগলাই পরোটা হয়ে গেছে স্পেশাল মুগলাই পরোটা এই মুগলাই পরোটা খাচ্ছি আরে কি গরম সেই মুগলাই পরোটা খেয়ে নেই তারপরে ডিম শিঙারা খাবো কাঁচামরিচ লাগবে কাঁচামরিচ সেই ভিতরে মোটামুটি সাপ বানায় না হ্যাঁ